Hello friends, welcome back to my channel. Bondhura, ei jatray mone ami ar shotti ar rehai pabo na. Amar gola ta mone hocche aste aste shesh hoye jacche karon ami gola niye je eto koshto pacchi na mane tomader kache ki bolbo ami ei just shobe shobe ashlam ma ke niye doctorer kache gechhilam maer sathe ashlam ei matro. তো ডাক্তার তো বলছে আপনাকে যে না করেছি কথা বলতে মা বললো যে না ও তো আসলে ইউটিউবটা ছাড়েনি করেছে তা যাই হোক উনি আমাকে অনেক কথাই শোনালো কিন্তু কথা হচ্ছে যে আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি না আমি যে দুটো তিন একটু ভিডিওটা বন্ধ রাখবো আমি সেটাও পারছি না এমন ভাগ্য আমার কোনো কাজ আমার একবারে সাকসেস হয় না মানে সাকসেস হয়েও কিছু কিছু জিনিসের জন্য আমি আটকা পড়ে রয়েছি এখন আমি কি করে তোমরাই বলো আমি এখন কি করে এখন দু তিন দিন আমাকে উনি বলেছিল ঠিকই যে ভিডিও করতে না একদম গলা রেস্টে রাখতে আমি এখন কি করে এখন বন্ধ রাখি বলো আজ সকাল থেকে প্রচণ্ড গলা ব্যথা করছে ঢোক গিলতে পাচ্ছি না আমি দেখো ডাক্তার কত ওষুধ দিয়েছে দেখো এখানে কত ওষুধ আমি দুনিয়ার ওষুধ শত রকম ওষুধ এখনও এই যে ওষুধ এই ওষুধ তিন রকম ওষুধ দিয়েছে আজকে তার মধ্যে দুটো দুটো ওষুধ আমি দোকানে পাইনি আবার রাত্রিবেলা ছেলে যাবে ওরা এনে রাখবে তারপরে এখন গার্গেল করার জন্য একটা লিকুইড দিয়েছে সেটা ওখানে রয়েছে আমি আর তোমাদের দেখালাম না সেটা আমার কি হয়ে গেল হঠাৎ করে গলাটার অবস্থা আর এখনই হতে হলো ভগবান মানে আমার সাথে যে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না কোনো কিছু আমার কি মানে ভালো কিছু জীবনে আমি পাবো না মনে হচ্ছে এখন কি করে আমি ভিডিওটা বন্ধ রাখি বলো এত কষ্ট করি প্রত্যেকটা দিন এত কষ্ট করে কিভাবে কিভাবে কত কত বাজে কথা লোকের কাছ থেকে এখান থেকে শুনেছি কত রকম টোনটিটকারি করে মানুষে কমেন্ট করেছে তারপরেও তো ভিডিওটা কন্টিনিউ করেছি যে না শুধু একটু এগোবো বলে যে একটুখানি নিজের পায়ে যদি একটু দাঁড়াতে পারি কিন্তু এখন এই অবস্থা সে আমার গলাটা হলো হলো সে আমার গলাটাই হলো অন্য কিছু তো হতে পারত কিছু হচ্ছেও না জানো এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি না এসে যদি আমার জিনিসটা হয়ে যেত তাহলে আমি দুটো দিন ভিডিওটা বন্ধ রাখতে পারতাম কিন্তু আমি তো বন্ধও রাখতে পারছি না ভিডিওটা না কোনো ভালো কোনো ভিডিও তোমাদের দিতে পারছি না কোনো রিকোয়েস্ট ভিডিও করতে পারছি শরীরটা তো পারমিটই করছে না তারপরে মনটাও ভালো নেই তোমাদের কাছে কালকে কিছু কথা শেয়ার করেছি চারিদিক থেকে আমাকে একদম জর্জরিত করে রেখেছে দুঃখ আর দুঃখ শরীর দিয়েও কষ্ট পাচ্ছি মনের দিক থেকেও কষ্ট পাচ্ছি চারিদিক থেকে একদম গ্রাস করেছে সবাই মিলে একদম কী পাপ করেছি ঠাকুর আমি ভগবানের কাছে একটা কথা যা জিজ্ঞাসা করি যে আমি কী অন্যায় করেছি যে যত কষ্ট দুঃখ খালি আমাকে আমার জন্যই রেখেছো কিন্তু আমি তো কাউকে কোনোদিনও ছোটো করে বা দুঃখ দিয়ে বা আমার জন্য কেউ কষ্ট পাক সেরকম কাজ তো আমি করি না তো আমার জীবনেই কেন এরকম হচ্ছে শরীরটা ঠিক কিছুতেই শরীরটা ঠিক হচ্ছে না গলাটা দিয়ে না কিছু খেতে পারছি কালকে রাত্রিবেলা একটু ভাত খেতে গিয়ে গলায় ভাত ভাত আটকে কী অবস্থা জানো না সাংঘাতিক অবস্থা রাত্রিরে সেই থেকে এখন এই যে কোনো জায়গায় সাংঘাতিক পরিমাণে ব্যথা আমি জলটুকু গিলতে পারছি না এখন আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিও আমার মানে এখন আমার ভিডিও বন্ধ করা মানে আমার সব কিছু শেষ আমার সব আমার এতদিনের পরিশ্রম আমার সাত মাসের পরিশ্রম আমার সব বিফলে চলে যাবে আমি কি করে সেটা বন্ধ করে দিই তোমরা বলো আমি তো তোমাদের কাছে আগেও বলেছি যে আমি নিজে কিছু করতে চাই যেন যেটা আমি বাইরে গিয়ে করতে পারবো না আমার পক্ষে বাইরে গিয়ে সম্ভব না যদি ঘরে বসে কিছু করতে পারি আমার তো আমার পক্ষে সেটা ভীষণ জরুরি আর সেটা করার জন্য আমি ইউটিউবে এসে আমি কোনো শখ করে আসিনি অনেকে আসে টাইম পাস করতে শখ করে কিন্তু আমি শখ করে আসিনি বন্ধুরা আমি তোমাদের কাছে আগেও বলেছি কদিন ধরে ভালো কিছু করতে পারছি না কারণ শরীরের জন্য আমি ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না আমার এটি ঢোক গিলছি না তাতেও আমার কী কষ্ট হচ্ছে জানো
কিচ্ছু ভালো লাগছে না। আর মানে আমাদের ডাক্তার টিপে টিপে দেখেছে, তবে একটা গলার মধ্যে কী একটা দিয়ে দেখলো, এখন বাবা কী ব্যথা করছে জানো না আমার, মানে এটার জন্য না আমার কান পান ব্যথা করছে একদম। হঠাৎ করে কী হয়ে গেল আমি বুঝতেই পারি না। মানুষের সময় যখন খারাপ হয় না, চারিদিক থেকে চলে আসে সময় খারাপ, শরীরটাও খারাপ হয়ে গেল। আর এমনিতে তো আমার দুমাস যাবৎ যা চলছে সে ভগবান জানে আর আমি জানি, ঈশ্বর জানে সব। আর কী বলবো তোমাদের কাছে, তোমাদের কাছে তো সবই বলি, অল্প বেশি কম বেশি বলি, কিছুটা বলেছি কালকে, নিশ্চয় আর আগামী দিনে হয়তো ভালো হলেও বলবো, খারাপ হলেও তোমাদের কাছে বলবো। তবে একটাই মনে হচ্ছে কি বারবার বলো তো, এই যাত্রায় আমার আর রেহাই নেই মনে হচ্ছে, এই গলার জন্য না আমার সব কিছু শেষ হয়ে যায়। তো ভিডিওটা আমি কী করে বন্ধ করি, আর ডাক্তার ডাক্তারবাবু আমি কী করে বন্ধ করি? আসলে ওনারা কি সব বোঝে বলো? ওনারা তো এসব বোঝে না, ওনারা কি বুঝবে যে কেন আমি গলা এরকম গলা নিয়েও কথা বলছি? কারণ আমি তো জানি যে আমি যদি দুদিন ভিডিও বন্ধ করি আমারই ক্ষতি হয়ে যাবে। তাতে এমনিতেই তো তোমরা দেখছো একদম ভিউ কমে গেছে, ওয়াচ টাইমও ঠিক মতন উঠছে না, আর তার মধ্যে রিকোয়েস্ট ভিডিওগুলো এখন আর করতে পারছি না, শরীরের জন্য করছি না, ঠিক আছে। জানি না আমার শরীরটা কবে সুস্থ হবে, আমি কী করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না। কোনো দিক থেকে কোনো কিছু ভালো হচ্ছে না আমার, দুটো মাস ধরে আমার যা চলছে না, যেমনি শরীর সেমনি মন সব দিক দিয়ে একদম গ্রাস করেছে, রাহুর মতন গ্রাস করেছে আমাকে। শরীরটা যাও ঠিক ছিল, হঠাৎ করে গলার প্রবলেম। আমার জীবনে কোনো দিন এসব হয়নি, আমি সবচেয়ে বড় কথা আমি কোনো ঠান্ডা জিনিসই খাইনি, তা আমার এরকম এতটা প্রেশার পড়বে কেন ভোকাল কর্ডের ওপরে? আমি না চিল্লামিল্লি করি না কিছু করি না, কার সাথে চিল্লামিল্লি করবো? ছেলে বড় হয়ে গেছে, মা আমি আর আমি থাকি সারাদিন, কার সাথে চিল্লামিল্লি করবো বলো? এই যে কথা বলছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। গলার জন্য না আমাকে কি দুর্ভোগ পোহাতে হয় ভগবান জানে, কত দাম জানো ওষুধের, কত দাম একটা অ্যান্টিবায়োটিকের, কত দাম, তিন রকম চার রকমের অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, কত কষ্ট করে পয়সাগুলো রাখি, কিন্তু সবই ডাক্তারের পেছনে চলে যাচ্ছে পয়সাগুলো, কি করব? রোগ হয়েছে, পারছি না তো সহ্য করতে, সহ্য করে থাকি আমি তো কার, কিন্তু এই এই ব্যথা যে করছে না আজকে, আর এই ব্যথা আমি সহ্য করতে পারলাম না, তার জন্য মাকে বললাম মা চলো ডাক্তারের কাছে যাই, পারছি না সহ্য করতে। আমি যে কী করবো বন্ধুরা, তোমরা বলো আমি কী করবো? আমার এত কষ্ট, এত প্রচেষ্টা করে, এত কষ্ট করে প্রত্যেক দিন ভাবি কী করবো, কী করলে আমি ভিউ পাবো, কী করলে আমি ওয়াচ টাইম পাবো, সেটা চিন্তা করি, কিন্তু করে গিয়ে আজকে আমার একদম শেষ প্রান্তে এসে আজকে আমার শরীরটা এরকম হয়ে গেল। আর যেটা দিয়ে আমি লোকের সাথে কথা, মানে লোকের লোকে লোককে এন্টারটেনমেন্ট করবো, সেই কথাটাই আমি বন্ধ বলতে পারছি না, এই কথাটাই না আমার বন্ধ হয়ে যায়, ভগবান জানে কী আছে আমার কপালে। যাই বন্ধুরা, আমি এইটুকু তোমাদের কাছে আমার জানানো ছিল, আমি কদিন ধরে ভালো কিছু দিতে পারছি না, তোমরা ভাবছো দূর কী বকবক করে এসে, আমি তোমাদের সাথে একটুকু শেয়ার করলাম, বেশি কথা আমি বলতেও পারছি না, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম, কেমন? ভালো থেকো।